কুরবানি এই শব্দটি আমাদের কাছে বাংলাতেই পরিচিত হয়ে গেছে। আমাদের গ্রাম দেশে এই কোরবানির ঈদকে আমরা বলি বকরা ঈদ। অনেকে এটি নিয়ে খুব ঠাট্টা মশকুরি করেন যে বকরা ঈদ এটা বলা যাবে না। বিশেষ করে আমাদের অনেক সালাফি ভাইরা যারা আছেন তারা এগুলোকে খুব আন্ডারএস্টিমেট করেন। রোজা বলা যাবে না, বলতে হবে সিয়াম, নামাজ বলা যাবে না, বলতে হবে সালা। ঠিক একইভাবে এই সমস্ত শব্দের প্রয়োগের ক্ষেত্রে তারা খুব সতর্কতা অবলম্বন করেন। আলহামদুলিল্লাহ সতর্কতা অবলম্বন করা নিষেধ না, কিন্তু যেই সমস্ত জায়গাতে সতর্কতা এটাকে অবলম্বনটাকে এটাকেই দিন বলা হচ্ছে এবং বিশেষ করে এই শব্দগুলোকে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে, এগুলোকে শিরিক বিদাত বলা হচ্ছে, সেগুলো কিন্তু কাম্য নয়। বকরা এই শব্দটিও মূলত আরবি শব্দের একটি পরিবর্তিত রূপ, বাকারা। বাকারা মানে গরু। যেহেতু গরু কুরবানি দেওয়ার একটি মৌসুম হিসেবে এই কুরবানির সময় প্রায় মানুষেরা এই গবাদি পশু কুরবানি করেন, এই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ এটিকে বকরা ঈদ বলেন। এটি বলাও নিষেধ না, যার যার ভাষা সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি বলেন না, সুবহানাল্লাহ। ভাষা বলতে লজ্জার কোনো বিষয় নাই, যে ভাষা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেটা আপনার মায়ের ভাষা। এর যে ডিফারেন্স, এর যে ডাইভার্সিটি, এর যে বিভিন্নতা, বিস্ময়তা, এর যে বৈচিত্র্য, এটা আল্লাহ পাকের নিদর্শনের অন্তর্ভুক্ত বলেন না, সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের মধ্যে মানুষের বৈচিত্র্য, কেউ ধনী কেউ গরিব, কেউ কালো কেউ ফর্সা, কেউ উঁচু কেউ লম্বা, নানান প্রকৃতিতে মানুষকে আমি সৃষ্টি করেছি এগুলো, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ভাষায় যে তারা কথা বলে এই সবগুলো হচ্ছে আমি আল্লাহর নিদর্শন বলেন না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরবানি যে শব্দটি আমরা বলি কোরবান, এটিও কিন্তু আরবি শব্দ, কোরবাতন থেকে। কোরবন মানে হচ্ছে নৈকট্য, যেই আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে ওই আমলটাকেই বলা হয় কোরবানি। এবং এই কোরবানের এই শব্দটি, কোরবান শব্দটি কোরআন শরীফে এসেছে। আল্লাহ পাক বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইজ কররাবা কুরবানান ফাতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার। আল্লাহ বলছেন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আদমের দুই পুত্রের কাহিনী। আদমের দুই পুত্রের খবর জানিয়ে দেন যখন তারা উভয়ে কুরবানি করলো, একজনেরটা কবুল হলো আরেকজনেরটা হয়নি। এই ইতিহাস আমরা আজকে বলবো না, ইতিহাস আমরা জানি। প্রথম কুরবানি হাবিল এবং কাবিল দিয়েছিলেন আল্লাহকে খুশি করার জন্য। ইকলিমাকে কে বিয়ে করবেন এই নিয়ে যখন প্রতিযোগিতা হলো, ঠিক সেই সময়ে দুজনকে বলা হলো তোমরা কুরবানি দাও। হাবিল তিনি কৃষিজীবী ছিলেন, কিছু শস্য কোরবানি করলেন। কাবিল তিনি ছিলেন গবাদি পশু পালন করতেন, তিনি বিশাল একটা গবাদি একটা দুম্বা কোরবানি করে দিলেন। কিন্তু আকাশ থেকে এসে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ কোরবানির পশু চান না, আল্লাহ পাক কোরবানির পশুর রক্ত চান না, গোশত চান না। আল্লাহ বলে দিলেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কাছে আল্লাহ পাকের কাছে পক্ষ, তোমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে কোরবানির গোশত রক্ত কিচ্ছু পৌঁছে না। ও আমার বান্দারা, তোমাদের কাছ থেকে যা আমার কাছে পৌঁছে তা হলো তোমাদের অন্তরের তাকওয়া, বলেন না, সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি আমাদের খুব খেয়াল করা দরকার, যেন প্রতিযোগিতা না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআফারাতিল আরাব, আরবদের যে নোংরা প্রতিযোগিতা ছিল এই কুরবানির ক্ষেত্রে, এই প্রতিযোগিতা করতে আল্লাহ রাসূল মানা করেছেন, খবরদার এই প্রতিযোগিতা করো না, এই প্রতিযোগিতা করতে গিয়ে নিজের কুরবানিটা ধ্বংস করে দিও না। তোমার কুরবানির পশু এটা দামে জিতেছো কি হেরেছো, এটা বড় না ছোট, লোক দেখানোর কোনো টেন্ডেন্সি, শয়তান এগুলো ওয়াসওয়াসা দিবেই, নানান কায়দায় শয়তান ওয়াসওয়াসা দিবে, এর ধারে কাছেও যেও না। কুরবানির যে বিক্রেতা মাঝে মাঝে দেখা যায় তাকে নাস্তানাবুদ করতে পারলে আমরা খুব খুশি হই, ব্যাপারে নিয়ে এসছে 70,000 টাকা দিয়ে কিনে, আমরা 65,000 টাকা দিয়ে কিনে, আমরা মনে মনে খুব তৃপ্তি অনুভব করি, নিশ্চিত জানি যে এই লোকটা ঠকছে।
তারপরে আমরা দামে জেতার জন্য এই যে অসুস্থ প্রতিযোগিতা করি, এগুলো কিন্তু কোরবানির মহত্বকে, কোরবানির মূল উদ্দেশ্যকে কিন্তু ব্যাহত করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের তাকওয়াটা পৌঁছাবে, এই অন্তরটা পৌঁছাবে। কাবিলের কোরবানির পশুর দাম ছিল বেশি, হৃষ্টপুষ্ট, কিন্তু আল্লাহ পাক আকাশ থেকে আগুন দিয়ে যেই কোরবানি জ্বালিয়ে দিলেন, এই জ্বালিয়ে দেওয়াটা ছিল তৎকালীন সময়ে কোরবানি কবুল হওয়ার একটা মাধ্যম। কিন্তু আমাদের উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্বের যুগের উম্মতের জন্য হালাল ছিল না, কোরবানি দেওয়া হবে আল্লাহর জন্য, সেই পশুর গোশত সেটা খাওয়া কারো জন্যই জায়েজ নয়, আকাশ থেকে এসে আগুন সেটি পুড়িয়ে দিবে, তা না হলে ধ্বংস হবে। কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ পাক এত দয়া পরবশ হলেন, এই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ করে দিলেন, কোরবানি করবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর ওই কোরবানির গোশত খাওয়াও উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ হালাল করে দিলেন। একমাত্র আমরা সেই উম্মত যে আমাদের জন্য এটি হালাল। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কোরবানি করতে গিয়ে এই সমস্ত অসুস্থ প্রতিযোগিতা করার সুযোগ নেই। তো কোরবানি, আল্লাহ বললেন যখন তারা উভয়ে কোরবানি উপস্থিত করলো, কোরবানি মানে আমরা বলছি আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম এইটা। তো এই কোরবানির এটি হচ্ছে শাব্দিক অর্থ, আর পারিভাষিক অর্থ হলো যাবহু হাইওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুস। যেহেতু আপনি আমি কোরবানি করছি, এই কোরবানির পারিভাষিক সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। কোরবানির সংজ্ঞা হলো যাবহু হাইওয়ানিন মাখসুস, কোরবানির সংজ্ঞা হলো একটি নির্দিষ্ট পশুকে যবেহ করা, যবেহ করতে হবে। টাকা পয়সা দান করে দিলে এর জায়গায় আবার হবে না, আমরা বারবার বলছি কোরবানি একটি যবেহের মাধ্যমে হতে হবে। হ্যাঁ, প্রশ্ন হতে পারে উটের ক্ষেত্রে তো যবেহ করি না, উটের ক্ষেত্রে তো আমরা খোঁচা দিয়ে নহর করি, তো নহর একটি যবেহের কায়েম মাকাম, অর্থাৎ একটি আরেকটার কাছাকাছি এসেছে। তবে যবেহ যেহেতু বেশি হয়, উট তো কম, অন্যান্য পশুকে বেশি যবেহি করা হয়, এজন্য যবেহ বললে এর অনুসারী হিসেবে নহরটাও চলে আসবে। উটকে কিন্তু যবেহ করা হয় না, লম্বা তলোয়ার দিয়ে বা ছুরি দিয়ে তার নির্দিষ্ট জায়গায় খোঁচা দিয়ে রক্ত প্রবাহিত করলে অটোমেটিক্যালি সে ঝুঁকে পড়ে যায়, ঝুলে পড়ে যায়, এটাকে নহর বলা হয়। আল্লাহ সেটাই বলছেন, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো তোমার রবের উদ্দেশ্যে এবং নহর করো। আর আমরা এই সংজ্ঞায় জানলাম যাবহু হাইওয়ানিন মাখসুস, যেহেতু গোটা বিশ্বে উটের চেয়ে গবাদি পশু, গরু, ছাগল, বকরি, ভেড়া এগুলোর পরিমাণ বেশি, এজন্য ফুকাহায়ে কেরাম তারা বলছেন যবে করা হাইওয়ানিন মাখসুস, নির্ধারিত কিছু পশু,